আজ বিশ্ব হ্যাপাটাইটিস দিবস হ্যাপাটাইটিস সংক্রমণ বাংলাদেশে পরিচিত জন্ডিস স্ট্রোক হিসেবে বিশেষ করে মায়ের মাধ্যমে নবজাতকের হ্যাপাটাইটিস সংক্রমণ হয় টেস্ট এবং চিকিৎসা খরচ বেশি হওয়ায় চিকিৎসা না প্রবণতাও বেশি ফলে বাড়ছে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো রোগ অথচ উপজেলা পর্যায়ে হ্যাপাটাইটিস শনাক্ত করার ব্যবস্থা নেই আরও জানাচ্ছেন নাজি আফরিন দেশে হেপাটাইটিসের পাঁচটি ধরনের ভাইরাস থাকলেও বি এবং সির কারণে রোগীরা ভোগে বেশি প্রাণঘাতী এই রোগের কোনো লক্ষণ স্পষ্ট না হলেও একেবারে শেষ পর্যায়ে শনাক্ত হয় আর তখন খুব দ্রুতই লিভারে কার্যকারিতা কমতে থাকে হেপাটাইটিস বি এবং সির কারণে লিভার সিরোসিস এবং ক্যান্সারে আক্রান্ত হবার প্রবণতা বেশি এ ধরনের রোগীদের দেখলে যে কেউ এই রোগের ভয়াবহতা নিয়ে শিউরে উঠবে সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস এ উচ্চ ঝুঁকিতে থাকা দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম প্রতি বছর প্রায় বাইশ হাজার রোগী মারা যায় বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ শতাংশ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত মানুষের হার দশমিক আট শতাংশ দেশে সরকারি হাসপাতালগুলোর হিসেব মতে হাসপাতালে ভর্তি রোগীর বারো শতাংশ লিভারের রোগী হেপাটাইটিস বি বা সি আক্রান্ত একজন রোগীর রক্ত আমি হয়তো আরেকজনকে দিয়ে দিতে পারি এই রক্ত পরিসন তারপর কিছু অপারেশনের যন্ত্রপাতি অনেক সময় দাঁতের চিকিৎসা করতে গেলে কিছু ইনস্ট্রুমেন্ট যদি ইনফেক্টেড থাকে তাহলে এটা হতে পারে অরক্ষিত সেক্সুয়াল এক্সপোজার মাধ্যমে এটি হতে পারে হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত হলে এটার থেকে ক্রনিক বা দীর্ঘমেয়াদী হ্যাপাটাইটিস হয়ে থাকে যেটা থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে থাকে আশঙ্কার কথা নবজাতকের শরীরে হেপাটাইটিসের ভাইরাস পাওয়া যাচ্ছে এ কারণে গর্ভবতী মায়ের টেস্টের প্রতি জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের গর্ভধারণ করার পরপরই তার হেপাটাইটিস বিটা টেস্ট করা হয়েছে আগে হয়তো নির্ণয় হয় নাই তাহলে এটা নির্ণয় হবে এবং ওই কোন স্টেজে আছে সেটা নির্ণয় করে ওনার চিকিৎসাটা পাবে জন্মের পরপরই যদি দুটো ইনজেকশন দিতে হয় একটা বলে হেপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটাইটিস হ্যাপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দুইটা ইঞ্জেকশন যদি একই সাথে নেওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চার শরীরে রোগটা হওয়ার চান্সটা কমে হেপাটাইটিস টেস্টে খরচ বেশি তাই টেস্টের প্রতি অনীহা জনসাধারণের এছাড়াও চিকিৎসা খরচ বেশি হবার কারণে রোগীদের মধ্যে চিকিৎসা না নেওয়ার প্রবণতাও বেশি হেপাটাইটিস বি যে চিকিৎসা সেটা দীর্ঘমেয়াদী এমনকি দেখা গেছে যে এটা আজীবন করতে হয় সারা জীবন করতে হয় হেপাটাইটিস সির জন্য এখন ডিএস মানে মুখে খাওয়ার ওষুধ আবিষ্কৃত হয়েছে এবং এটা কার্যকরী দেখা বিশেষজ্ঞরা বলছেন আগামী দু সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করতে হলে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই যদি কেউ ধরা পড়ে যে বেসিক পজিটিভ আছে তখন আমরা চিকিৎসকরা কিন্তু তাকে কিছু পরীক্ষা নেক্ষি করতে বলি এই পরীক্ষা করতে গিয়ে কয়েক হাজার টাকার মতো একটা খরচ আছে যেটা আসলে সরকারিভাবে আমরা এখনও ইনস্যু করতে পারি নাই নাজি জিয়াফরিন এইটিন নিউজ ঢাকা